অস্থির বাংলাদেশ, অনিশ্চয়তাত শিক্ষার্থীর ভবিষ্যৎ, সম্পূর্ণরূপে বন্ধ সকল শিক্ষানুষ্ঠান, প্রাণর মমতাত বাংলাদেশের পর উভতিছে শ শ শিক্ষার্থী, চরম অনিশ্চয়তাত ভুগিছে বাংলাদেশের গৃহযুদ্ধের উভতি অহা ছাত্র ছাত্রীসকল, অনিশ্চয়তার মজত সুমাই পড়িছে বাংলাদেশত অধ্যয়নরত অসমৰ ছাত্র ছাত্রীসকলের ভবিষ্যতও। দেশখনের অস্থির পরিস্থিতির চিকিৎসা বিজ্ঞানকে ধরে অন্যান্য ছাত্র ছাত্রীসল উভতি আছে স্বগৃহলৈ। অসমৰো বহু শিক্ষার্থী চিকিৎসা বিজ্ঞানত অধ্যয়ন করে আছে বাংলাদেশ। দেশখনলৈ কেতিয়া সুস্থির অবস্থা ঘুরি আহিব তার কোনো নিশ্চয়তা নাই, যার পুনের মেডিকেল কলেজ আর অন্যান্য শিক্ষানুষ্ঠানসমূহ কেতিয়া খুলিব তারও নিশ্চয়তা দিব পৰা নাই কর্তৃপক্ষই। শিবসাগরের জেঙনিকটিয়ার ছাত্র আব্বাস আলেও বাংলাদেশত চিকিৎসা বিজ্ঞানের অধ্যয়ন করে আছে। আমি বহুত বেয়া পরিস্থিতির পৰা ওলাই মেলি ঘর আহিছিল। এতিয়াতো শুনামতে তাত অলপ পরিস্থিতি অলপ নর্মেল হয়েছে, নতুন গভর্নমেন্ট ফর্ম হয়েছে, এতিয়া আমি লাহেকে আকৌ উভতি যাব লাগিব। তালে আমার যে এডুকেশন আছিলে তাতে আকৌ আমি কন্টিনিউ করব লাগিব, হয়তো সাকে আমি নেক্সট মান্থ নহলে তারপর আমি লাহেকে তালে উভতিম। বাংলাদেশত চিকিৎসা বিজ্ঞানের পাঠ্যক্রম গ্রহণ করে থাকা আব্বাস আলী 20 জুলাই প্রথম পি নিজের প্রাণ রক্ষা করে শিবসাগর নিজের বাসভবনত উপস্থিত হয়েছিল। মোৰ তাত পরিস্থিতি মানে খুব বেয়া আছিল। আমি আহোঁতেতো বহুত বেয়া পরিস্থিতির পৰা আমি বাছি মেলি আহিছিলোঁ, আমি ইন্ডিয়ানখিনি যিমানখিনি আছিলোঁ। পরিস্থিতি স্বাভাবিক হলেই পুনৰ আধৰুৱা পাঠ্যক্রম সম্পূর্ণ কৰিবলৈ উভতি যাব আব্বাসৰ লগতে অসমৰ আন শিক্ষার্থীসকলো। কিন্তু শেহতীয়াকৈ বাংলাদেশত হিন্দু মুসলিমৰ সাম্প্রদায়িক বিভেদৰ রূপ লোৱাত উদ্বিগ্ন হৈ পৰিছে আব্বাস আলী। হিন্দু মুসলিম লৈ মানে কমিউনিজম কিবা এটা হৈ আছে, সেইটো সেইটো হৈ আছে, সেইটো কাৰণে মানে আমি আমি মানে আমাক মানে এতিয়া মতা নাই, যেতিয়া আমাক কলেজে মাতিব আমি দুটা নতুনকৈ আকৌ যামগৈ। শিবসাগৰৰ পৰা প্ৰদীপ গগৈ, ৰিপৰ্ট News18 অসম নৰ্থ ইষ্ট। অস্থির বাংলাদেশ, অনিশ্চয়তাত শিক্ষার্থীর ভবিষ্যৎ, সম্পূর্ণরূপে বন্ধ সকল শিক্ষানুষ্ঠান, প্রাণর মমতাত বাংলাদেশের পর উভতিছে শ শ শিক্ষার্থী, চরম অনিশ্চয়তাত ভুগিছে বাংলাদেশের গৃহযুদ্ধের উভতি অহা ছাত্র ছাত্রীসকল, অনিশ্চয়তার মজত সুমাই পড়িছে বাংলাদেশত অধ্যয়নরত অসমৰ ছাত্র ছাত্রীসকলের ভবিষ্যতও। দেশখনের অস্থির পরিস্থিতির চিকিৎসা বিজ্ঞানকে ধরে অন্যান্য ছাত্র ছাত্রীসল উভতি আছে স্বগৃহলৈ। অসমৰো বহু শিক্ষার্থী চিকিৎসা বিজ্ঞানত অধ্যয়ন করে আছে বাংলাদেশ। দেশখনলৈ কেতিয়া সুস্থির অবস্থা ঘুরি আহিব তার কোনো নিশ্চয়তা নাই, যার পুনের মেডিকেল কলেজ আর অন্যান্য শিক্ষানুষ্ঠানসমূহ কেতিয়া খুলিব তারও নিশ্চয়তা দিব পৰা নাই কর্তৃপক্ষই। শিবসাগরের জেঙনিকটিয়ার ছাত্র আব্বাস আলেও বাংলাদেশত চিকিৎসা বিজ্ঞানের অধ্যয়ন করে আছে। আমি বহুত বেয়া পরিস্থিতির পৰা ওলাই মেলি ঘর আহিছিল। এতিয়াতো শুনামতে তাত অলপ পরিস্থিতি অলপ নর্মেল হয়েছে, নতুন গভর্নমেন্ট ফর্ম হয়েছে, এতিয়া আমি লাহেকে আকৌ উভতি যাব লাগিব। তালে আমার যে এডুকেশন আছিলে তাতে আকৌ আমি কন্টিনিউ করব লাগিব, হয়তো সাকে আমি নেক্সট মান্থ নহলে তারপর আমি লাহেকে তালে উভতিম। বাংলাদেশত চিকিৎসা বিজ্ঞানের পাঠ্যক্রম গ্রহণ করে থাকা আব্বাস আলী 20 জুলাই প্রথম পি নিজের প্রাণ রক্ষা করে শিবসাগর নিজের বাসভবনত উপস্থিত হয়েছিল। মোৰ তাত পরিস্থিতি মানে খুব বেয়া আছিল। আমি আহোঁতেতো বহুত বেয়া পরিস্থিতির পৰা আমি বাছি মেলি আহিছিলোঁ, আমি ইন্ডিয়ানখিনি যিমানখিনি আছিলোঁ। পরিস্থিতি স্বাভাবিক হলেই পুনৰ আধৰুৱা পাঠ্যক্রম সম্পূর্ণ কৰিবলৈ উভতি যাব আব্বাসৰ লগতে অসমৰ আন শিক্ষার্থীসকলো। কিন্তু শেহতীয়াকৈ বাংলাদেশত হিন্দু মুসলিমৰ সাম্প্রদায়িক বিভেদৰ রূপ লোৱাত উদ্বিগ্ন হৈ পৰিছে আব্বাস আলী। হিন্দু মুসলিম লৈ মানে কমিউনিজম কিবা এটা হৈ আছে, সেইটো সেইটো হৈ আছে, সেইটো কাৰণে মানে আমি আমি মানে আমাক মানে এতিয়া মতা নাই, যেতিয়া আমাক কলেজে মাতিব আমি দুটা নতুনকৈ আকৌ যামগৈ। শিবসাগৰৰ পৰা প্ৰদীপ গগৈ, ৰিপৰ্ট News18 অসম নৰ্থ ইষ্ট।